আমি পারবো না। খুব পারবে, দাঁড় দাঁড়, এরকম করিস না। এখানে বসে খেলছিস? বুদো কোথায়? বড় পিসির কাছে। আচ্ছা ঠিক আছে, যা তোরা এখন উপরে খেল গে যা। হ্যাঁ গো, আমাদের মেয়ে হলে তার তুমি মুখে ভাত দেবে না? একদম নয়। কেন নয়? নয় তাই নয়, হয় না তাই নয়। হয় না কোথায় বলো তো? আর তুমিও তো সেখানে দিব্যি দাঁড়িয়ে ছিলে। থাকবো না তো যাবো কোথায়? কেন, শেষ ঠাকুরের মতন চলে গেলেই পারতে। সে কি করা যাবে, যতই হোক মুখে ভাত তো আমাদের চাপি, হচ্ছে যখন তখন না থেকে যায় কি করে। কে পড়বে এগুলো, কে পড়বে? চাপা পড়বে, চাপা পড়বে। ওগুলো কি? আবার বই? হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, ওগুলো এলো কোথা থেকে? এমনি দুলোর স্কুলের বই, ওকে বলেছিলাম দিয়ে যেতে, কবচ পারতো ওকে পড়াতে হবে। একে যদি নিজে না পড়ি ওকে পড়াবো কি করে? তো আজকেই পড়তে হবে, শুরু করতে হবে তো, ওর লেখা পড়া হবে। ও মুকুমায়ের মুকুমে হয়ে থাকবে না, দেখো। বাবা তুমি মুখু? হ্যাঁ গো। ওই স্কুলে যাবে তো? তা সেটাও কি আজকেই যাবে? কি তোমার কিছু বোঝে না মা? ও কি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। ভারী ছেলে মানুষ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ভানুষ দেখবি, ভানু ভানুষ দেখবো। হ্যাঁ আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি।